স্কুলের মাঠ বাঁচাতে জাতীয় সড়ক অবরোধ স্কুল পড়ুয়া সহ অভিভাবকদের। ছাত্রছাত্রীদের খেলার মাঠে বেশ কয়েকজন দুষ্কৃতী ভাঙা কাঁচের টুকরো ফেলার অভিযোগ তুলে দ্বারকামারি জুনিয়র বেসিক স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অভিভাবক সহ এলাকার ক্ষিপ্ত বাসিন্দারা ময়নাগুড়ি ধূপগুড়ি 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। এদিন দুপুর নাগাদ জাতীয় সড়কের হলহলিয়া সংলগ্ন এলাকায় এই অবরোধ করেন তারা। প্রায় 1.5 ঘন্টার বেশি সময় ধরে চলে অবরোধ। পরে ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিক পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অবরোধের জেরে জাতীয় সড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। পুলিশ গিয়ে তাদের সমস্যার কথা শুনে প্রতিশ্রুতি দিলেন, অবরোধ তুলে দেন। আপনার নাম? হেমন্ত রায়। হ্যাঁ, কি উদ্দেশ্যে এই আপনার অবরোধের মধ্যে পুরো কাজ চালানো হয়েছে? এটা নিয়ে আমাদের পুরো বহুত অবরোধ হলো। যেভাবে ওরা মদ গাঁজা স্কুলের মাঠের সামনে বিক্রি করতেছে, এটা দিয়ে আমরা কথাবার্তা চললাম, এটাই আমাদের বক্তব্য। যতক্ষণ প্রশাসন না আসবে, প্রশাসন আসবে না, ডিএমপি আসবে না, ততক্ষণ আমরা পদাবার ছাড়বো না। এটাই আমাদের মানতে হবে দাবি, এই দাবি মানতে হবে আমাদের। আপনার নাম? হেমন্ত রায়। নাম রতন রায়। তো কি কারণে আজকে অবরোধ? আমাদের পথ অবরোধের কারণ হচ্ছে একটাই উদ্দেশ্য, যে মাঠে আমাদের বাচ্চা আমাদের সে স্কুলে ঠিক মতো করে যায়, পড়াশোনা করতে পারে না স্কুলে। স্কুলের মধ্যে ওরা অবৈধভাবে মাপ গাঁজা সব রকমের ডিল বসে দিচ্ছে, মানে স্কুলের সামনে মদ বিক্রি করতেছে। কোন স্কুল এটা? ডাড়িকামারি জুনিয়র বেসিক স্কুল। আচ্ছা, অবিলম্বে চাচ্ছি আমাদের পুনরায় মাঠের যে অবৈধ ভাবে বাড়ি করে আছে সেটা আমি উচ্ছেদ, ওদেরকে উঠাইতে দিতে হবে। আর যে কাজ ছেড়েছে ওদেরকে গ্রেপ্তার করতে হবে, এটাই আমাদের দাবি। আর মাঠটাকেও দিতে হবে? আর মাঠ আমাদের লাগবে। আমাদেরকে দাবি মানবে, ওরা বলছে যে আমরা অবিলম্বে আমরা উঠাই দিব ওদের বাড়ি, মাঠ আপনাদেরকে দিব, এটাই বললো। তারপরে আপনারা কি অবরোধ তুলিনি? আমরা অতি সাহেবের কথা মতো আমরা পদ অবরোধ তুলে নিলাম। আপনার নাম? আমার নাম রতন রায়।